الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم الله بكر بندا জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমান থেকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তমাম দুনিয়ার বেঈমানরা একত্রিত হয়েছে গোটা দুনিয়ার থেকে চিরতল ইসলামকে কিভাবে বিদায় দেয়া যায়, গোটা দুনিয়ার বেঈমানরা হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মিলিয়ন ডলার ব্যয় করতেছে শুধু ইসলামকে ধ্বংস করার জন্য, শুধু ইসলামকে ধ্বংস করার জন্য। আপনাদের খবর নেই যেই যেই এলাকায় মুসলমান বেশি, যেই দেশে মুসলমান বেশি, সেখানেও হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার বরাদ্দ শুধু একটা জিনিস ক্রয় করতে চায়, সেই জিনিসটা কি ঈমান? যেমন আমাদের দেশে একসময় পিলার খোঁজ করছিলাম, পিলার কি আছে? ম্যাগনেটাস। কার মধ্যে ম্যাগনেট পাওয়া যায়? ওই ম্যাগনেট খোঁজ করতে গিয়ে মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করছে। ঠিক ইহুদি খ্রিস্টানরাও কোথায় কার মধ্যে ঈমান পাওয়া যায়, এই ঈমান ক্রয় করার জন্য হাজার হাজার কোটি কোটি লক্ষ কোটি বিলিয়ন ডলার ব্যয় করতেছে। শুধু ঈমান কিনো, কোথায় ঈমান পাওয়া যায়? ঈমান সবচেয়ে দামি জিনিস। এর জন্য দেখবেন ওরা শিক্ষার মধ্যে, সংস্কৃতির মধ্যে অপসংস্কৃতি ঢুকায় দিস। এই দেখেন সংস্কৃতি একদিনে পরিবর্তন হয় না, একদিনে সংস্কৃতি হয়ও না পরিবর্তনও হয় না। আমরা বরিশালের মানুষ, আমাদের একটা বরিশালের সংস্কৃতি আছে, আছে কি নাই? দক্ষিণ, একেবারে দক্ষিণের মানুষের একটা সংস্কৃতি আছে, চিটাঙ্গের মানুষের বিবাহ শাদী আতিথ্যতা, তাদের মেহমানদারি, তাদের কথাবার্তা কথোপকথন এক একটা ডিজাইনের হয়। আমাদের বরিশালের মানুষ হাত করলেই বোঝা যায় লোকটা কোথার, চিটাঙ্গের মানুষ কথা বললেই বোঝা যায়, সিলেটের মানুষ ঘটনা কি, কেউ শিক্ষা দিছে না, কি বুঝলেন? শত শত হাজার বছর পর্যন্ত কখন কে কিভাবে এই সংস্কৃতি এখানে বিস্তার লাভ করছে তারা জানি না। এটা একদিনে ধ্বংস করা সম্ভব না, ঠিক না? আস্তে আস্তে
বাংলাদেশেও একটা সংস্কৃতি আছে, বিদেশের একটা সংস্কৃতি আছে, ঠিক প্রত্যেকটা জাতির একটা সংস্কৃতি আছে, হিন্দুদের একটা সংস্কৃতি আছে, ইহুদিদের একটা আছে, খ্রিস্টানদের আছে, মুসলমানদের ভিন্ন সংস্কৃতি আছে কি নাই? গুড বাই গুড বাই, টাটা টাটা, গুড মর্নিং গুড মর্নিং, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, শুক্রান শুক্রিয়া, জাজাকাল্লাহ, এগুলি একটা সংস্কৃতি কিন্তু। আল্লাহ গড, রাধা কৃষ্ণ, তারপরে হিন্দুরা আল্লাহকে বাংলায় কি বলে? ভগবান। সংস্কৃতি, পানি জল লবণ নুন গোস্ত মাংস, এগুলো জাতীয় সংস্কৃতি কিন্তু, আপনি বুঝেন ভাই? ভগবান বলছে, যদি কোনো এক ব্যক্তি বলে ভগবান বলছে, আপনি কি বুঝলেন লোকটাকে কই? সে তো পরিচয় দেয়নি যে আমি হিন্দু। ও সংস্কৃতি প্রমাণ করছে ব্যক্তি হিন্দু, ঠিক না? এক ব্যক্তি এখানে সিঁদুর দিছে মাথার মধ্যে, এক মহিলা, লোকটাকে বুঝলেন কিভাবে? সংস্কৃতি। একজন ধুতি পরছে, কি বুঝলেন? একজনে পৈতা পরছে, কি বুঝলেন? বুঝলেন কিভাবে? পরিচয় দিতে হয় নাই, সংস্কৃতি। একদিন সংস্কৃতি হয় না। আসসালামু আলাইকুম বলছে লোকটাকে মুসলমান, এটা সংস্কৃতি। এখন মুসলিম সংস্কৃতি না থাকে, মুসলিম মানে এর কাজ কর্মে যেন প্রমাণিত না হয় ব্যক্তি মুসলিম, এর জন্য হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে। যেমন মুসলমানের সংস্কৃতি ঈদে আনন্দ ফুর্তি করা, শবপরাতে, লাইলাতুল কদরে, এরকম বিশেষ কিছু নাত্র আছে, দিন আছে যখন তারা উৎসব পালন করে, আনন্দ করে, ঠিক না? এখন এদেরকে কোথায় নিয়ে যেতে হবে? এই আনন্দটা অন্য আনন্দের মধ্যে ডাইভার্ট করতে হবে, যেন আনন্দ ঠিকই থাকবে কিন্তু মুসলিম ঐতিহ্য থাকবে না। যেমন ঈদেরা উৎসব পালন করে, আনন্দ করে, এখন কি করতে হবে? পহেলা বৈশাখ সৃষ্টি করতে হবে, যেন বাঙালি জাতীয় হিসাবে ঠিক উৎসব পালন করবে কিন্তু সেখানে মুসলিম পরিচয় থাকবে না। পরিচয় কি হবে? বাঙালি, মুসলিম না। আপনি কি একদিনও চিন্তা করছেন? একদিনও চিন্তা করেন নাই। অথচ শেখ সাহেবের অসমাপ্ত আত্মজীবনের মধ্যে তিনি লিখেন যে আমাদের পরিচয় কি? মুসলমান এবং বাঙালি। তিনি জীবন আমাদের দুইটা পরিচয়। কয়টা পরিচয়? প্রথম হলো আমরা মুসলমান, তারপরে দ্বিতীয় পরিচয়। এ তো তিনি যখন অসমাপ্ত আত্মজীবনী লিখছেন, বাংলাদেশ সৃষ্টি হয় না তখনকার কথা। আর আমি বলি এখন আমাদের পরিচয় হবে দুইটা, আমি মুসলমান, আমি বাংলাদেশি। আমি মুসলমান বাঙালি না, আমি বাংলা দেশি। বলতে পারেন হুজুর পার্থক্যটা কি বাঙালি বললে বাংলাদেশের মধ্যে? বাঙালি বলতে ক্যালকাটা আসাম ত্রিপুরা সবই চলে আসে, কিন্তু বাংলাদেশি বললে ক্যালকাটা আসাম ত্রিপুরা আসে না, শুধু বাংলাদেশই বোঝা যায়। কঠিন পার্থক্য, কঠিন পার্থক্য। যারা স্বপ্ন দেখে এপার বাংলা উপার বাংলা এক হ, এই স্লোগান এখনো আছে, আছে কি নাই? এপার বাংলা ওপার বাংলা এক হ, তারা এই বাঙালি 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 বলে, বাংলাদেশি বাংলাদেশি স্লোগান দেয় না।
কিন্তু আপনাদের মনে রাখতে হবে আমরা মুসলিম, আমরা বাংলাদেশি। খুব হুশমান হওয়া চাই মুসলমান। মুসলমান তো এখন সব বোকারাম চৌধুরী, 31st নাইট তারা পালন করে, ভ্যালেন্টাইন্স ডে পালন করে, তারা ভাই লোকমা না দেই, এক জেহেনের মধ্যে থাকা যায়। 31st নাইট খ্রিস্টানদের বড়দিন তারা পালন করে, ভালোবাসা দিবস পালন করে। এরা এই এই মুসলমানের গোষ্ঠী এরা পহেলা এপ্রিল পালন করে, পহেলা এপ্রিল, এপ্রিল ফুল, এপ্রিল ফুল, বুঝেন? ফুল মানে বোকা। পহেলা এপ্রিল মুসলিম বোকাদেরকে ধোকা দিয়ে যেইভাবে নির্যাতন করছিল তা স্মরণার্থে খ্রিস্টানরা এপ্রিল ফুল পালন করে। ইতিহাসটা কি, স্পেন দখল করছিল মুসলমানরা মাত্র কয়েকজন সৈন্য নিয়ে, 1500 সৈন্য নিয়ে, তারিক বিন জিয়াদ, তার বয়স ছিল 70, বুড়া এক ব্যক্তি। একই সময় মোহাম্মদ বিন কাসিম সিন্ধু দখল করছিল, তার বয়স 17, তারেক বিন জিয়াদের বয়স 70, আর মোহাম্মদ বিন কাসিমের বয়স 17 বছর। একজন যুবক একজন বুড়া, দুইজন দুই দেশ দখল করে ফেলাইছে মাত্র 5000 সৈন্য নিয়ে। আর আমাদের দেশের 17 বছরের যুবকরা এখন পর্যন্ত কোনো বাচ্চারা ছোট প্যান্ট পরে ফিটার খায়। আসলে আমাদের মুসলিম দাবি করাই লজ্জাজনক, আমরা মুসলিম না। আমাদের মুসলিম দাবি করা ঠিক না তো? 70 বছর বয়স হইলে বলে ভাই বুড়ো হয়ে গেছে, এখন ঘরের থেকে নামতে পারি না, ওয়াজ মাহফিলে যাবো কীভাবে, হালকা জিকিরে যাবো কীভাবে, মাসিক ইস্তায় যাবো কীভাবে, দাওয়াতি কাজ করবো কীভাবে? তুমি তারিক বিন জিয়াদের উত্তরসূরি নও। তারিক বিন জিয়াদের উত্তরসূরিরা 70 বছর বয়সেও তারা স্পেন দখল করে, আর তুমি পাশের বাড়িতে দাওয়াত দিতে যেতে পারো না। 17 বছরের যুবক মোহাম্মদ কাসিম রাজা দাহিরের 1,00,000 সৈন্যর বিরুদ্ধে, কত? 1,00,000 সৈন্যর বিরুদ্ধে 17 বছর একটা যুবক নিজে কাফেলা তৈয়ার করে, হাজ্জাজ বিন ইউসুফের কাছে তখন সৈন্য ছিল না, বিভিন্ন জায়গায় যুদ্ধ চলতেছিল, সৈন্য নাই, নিজেই বক্তৃতা ফক্তৃতা দিয়া এই যুবক ফুবক আবিজবি কিছু একটা কাফেলা করে ফেলাইছে। হ্যাঁ, কোথায় এরাক আর কোথায় সিন্ধু প্রদেশ? 1,000 মাইল দূর থেকে মাত্র 5,000 সৈন্য রাজা দাহিরের 1,00,000 সৈন্যের বিরুদ্ধে বিজয় অর্জন করছে। আর তুমি আমি মাসিও মারতে পারি না, মাসিও মারতে পারি না, ভয় পাই, ঠিক না? কলিজার মধ্যে মাওলার মোহাব্বত নাই, জান্নাতের মোহাব্বত নাই, জাহান্নামের ভয় নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মোহাব্বত এবং দুনিয়ার ভয় তোমার মধ্যে আমার মধ্যে দিয়ে দিছি, যা। যেহেতু আমার মোহাব্বত রাখবি না, জাহান্নামে ভয় করবি না, তাই দুনিয়ার মোহাব্বত কর, দুনিয়ার ভয়ের মধ্যে থাক। এ যুবক তারিক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসিম, 17 বছর এবং 70 বছরের বুড়া এবং যুবক যদি স্পেন এবং ভারতবর্ষ জয় করতে পারে, তাহলে তুমি এবং আমি তোমার বাড়ির পাশের এক ব্যক্তিকে জয় করতে পারি না? তোমার এলাকা জয় করতে পারো না, তোমার ইউনিয়ন জয় করতে পারো না, কীভাবে জয় করবা? যুবকদের মাথার মধ্যে ঢুকা আমি মুসলমান, এইটাই তোমার সবচেয়ে বড় জয়। মুসলমানরা মুসলমানই তো ভুলে গেছে, কারণ টেলিভিশনে দেখবা শুধু প্রশ্ন করবে, আমি বাঙালি, আমি বাঙালি, বাঙালি সংস্কৃতি, ঠিক না? কি সংস্কৃতি? বাঙালি সংস্কৃতি। দেখবেন পূজার সময় কি লিখে, সর্বজনীন শারদীয় দুর্গাপূজা, সর্বজনীন শারদীয় দুর্গাপূজা,
ধর্ম যার যার সব সবার নাউযু বিল্লাহ, জমি যার যার ফসল সবার, হ্যাঁ চাকরি যার যার বেতন সবার, কথা বলেন না কেন, চাকরি বেতন সবার। এইবার আর এক জায়গায় যদি আসেন, স্ত্রী যার যার অধিকার, হ্যাঁ কি ঢুকায় দিছে মাথার মধ্যে, কি ঢুকায় দিছে সবাই, সবার মাথার মধ্যে কি ঢুকায় দিছে। আজ কইলাম না সাংস্কৃতিতে একদিনে পরিবর্তন হয় না, শুরু হইস আস্তে আস্তে টিপতে 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 মাথার মধ্যে ঢুকায় দিবে। দেখেন না আমাদের এখন রাষ্ট্রীয় বহুত বড় বড় লিডাররা ব্যানার দেয়, উৎসব পালন করে, দুর্গা পূজা দেয়, আমরাও কিন্তু হিন্দুদের পূজা আশ্রয় আমরা কি করি, পাহারাদারি করি, পাহারাদারি করি, উৎসব পালন করি না, বরং তারা যেন নির্বিঘ্নে উৎসব পালন করতে পারে সেই ব্যবস্থা করি। এই যে মুসলমানের কাজ, মুসলমানের কাজটা কি, খ্রিস্টান যেন তার ধর্মীয় উৎসব পালন করতে পারে, ইহুদি যেন তার ধর্মীয় উৎসব পালন করতে পারে, হিন্দু তার ধর্মীয় উৎসব পালন করতে পারে নির্বিঘ্নে, আমরা পাহারাদির করব। লেকিন হিন্দুদের উৎসব আমি পালন করব না, ইহুদিদের উৎসব আমি পালন করব না, খ্রিস্টানদের উৎসব আমি পালন করব না, করাও ঠিক হবে না। আবার ভারতের মধ্যে যেখানে সংখ্যাগরিষ্ঠ হিন্দু আছে সেখানে মুসলমানরা তাদের ধর্মীয় উৎসব পালন করবে, যারা ওখানে সংখ্যাগরিষ্ঠ আছে তারা তাদের পাহারাদারি করবে। এইটাই তো ছিল মানবতা, এইটাই তো সে মানবতা। কি করতেছ, অনেকের ধারণা হুজুর ইসলাম যদি আসে তাহলে হিন্দুদের অবস্থা কি হবে, খ্রিস্টানদের অবস্থা কি হবে। এই জবাব আমার দেওয়ার দরকার নেই, তুমি ভারতের বড় বড় হিন্দু পণ্ডিতদের বক্তৃতা শোনো, ভারতের বড় বড় হিন্দু পণ্ডিতদের বক্তৃতা শোনো, তারা কি বলছে, যদি ইসলাম মুসলমান বিধর্মীদেরকে ধ্বংস করতে চাইতো তাহলে 750 বছর পর্যন্ত, 800 বছর পর্যন্ত যেই পাক ভারত উপমহাদেশে মুসলিম শাসক ছিল সেই দেশে একটা মন্দিরও থাকার কথা না, হিন্দু পণ্ডিতের কথা। কিন্তু মুসলমানরা কোনো অবস্থাতেই বিধর্মীদের কোনো পূজা আশ্রা ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে তারা আঘাত করে না, এটা তার ধর্মের মধ্যে নাই। লা ইকরাহ ফিদ্দিন, কি কথা ঠিক না। আজকে দেখবেন একজন মুসলিম যদি বলে গুড বাই গুড মর্নিং, লোকটা আধুনিক, যদি বলে আসসালামু আলাইকুম লোকটা সাম্প্রদায়িক। অথচ গুড বাই গুড মর্নিং এর কারের সংস্কৃতি, খ্রিস্টান, দেখছেন খ্রিস্টানদের সংস্কৃতি পালন করলে আমি আধুনিক হই, কিন্তু একই জায়গায় মুসলিম সংস্কৃতি পালন করলে ওল্ড হই, সাম্প্রদায়িক হই। ঢুকাইছি কি মাথায়, দেখছেন বুঝাতে পারছি, যদি এই টুপি পরেন ওল্ড হই, যদি হেড পরেন বারেন্দ্রওয়ালা টুপি আধুনিক হই, যদি ঢিলওয়ালা পায়জামা পরেন সাম্প্রদায়িক হই, যদি স্কিনওয়ালা প্যান্ট পরেন এটা পরিয়া সিলাই দেয় না সিলাই করিয়া পরে না রং দেয় বোঝা যায় না সব কিছু চিনায়, কি কথা ঠিক না, ফাঁকফুক, তাহলে কি হই, আধুনিক হই। আর যদি সুন্দরভাবে আমার সত্তরকে ঢাকি ওল্ড হই। আজকে মহিলারা যদি লং অবস্থায় রাস্তায় বের হয় আধুনিক হয়, আর যদি সুন্দর মতো শালীন পোশাকে নামে সাম্প্রদায়িক হয়। আজকে যদি একজন যুবক তার ইজ্জত আবরুকে সংরক্ষণ করে তাহলে ওল্ড হয়, আর যদি সেখানে দিহান হয় আর আনুষ্কা হয় একটা আরেককে মারিয়া ফেলায় তখন সে কি হয়, আধুনিক হয়। বুঝাতে পারিনি, যদি ঐশী তৈয়ার হয় কোনো ঘরে, ঐশী মনে আছে, ঐশী কি করছিল বলেন তো, হ্যাঁ কারে কারে বাবারে মায়েরও দুইটারে, ও জবাই হওয়ারই যোগ্য, নাহলে এই বাচ্চা তৈয়ার করে কীভাবে, কী কথা ঠিক না। এই আধুনিক, এ মেয়েটা খুবই ফ্রি, মেয়েটা খুবই ফ্রি,
স্কুলে অনেক গার্লফ্রেন্ড আছে, অনেক বন্ধু আছে, আমার ছেলে তো অনেক ফ্রি, অনেক বান্ধবী নিয়ে চলে, কি কথা ঠিক না? তুই বলে ওয়ার্ল্ড, তোর কোনো বন্ধু নেই, বান্ধব নেই, কিন্তু যখনই ধরা খাইয়া মরে তাহলে কী হইল, দর্শন হয়ে গেছে, কী হইল, ও তো বড়। আনুষ্কার মাই কি বলতে আছে, ও তো মরার কথা না, ও তো বড়, মরল কেন? চিন্তা করতে পারছেন, ওল্ড, আমরা হলাম ওল্ড, ওরা হলাম আধুনিক মুসলমানের গোষ্ঠী। সুন্দর মতো চুল ছাটলে তুমি সাম্প্রদায়িক হও, আর ভেড়ার মতো চুল রাখলে তুমি আধুনিক হও, শালীন পোশাক পরলে তুমি ওল্ড হও, সাম্প্রদায়িক হও, আর পাঁচার মধ্যে প্যান্সি দিয়া ফেলাইলে তুমি আধুনিক হও না? ভালো সুন্দর পোশাক পরলে তুমি ওল্ড হও, আর তালিওয়ালা পোশাক পরলে এখান থেকে সিরা, এখান থেকে সিরা, এখানে তালি, এ আধুনিক হইস। এ বুঝছেন কি মিয়া? মেয়েদের মতো কানের মধ্যে দুল পড়লে, মেয়েদের মতো দুল পড়লে আধুনিক হয়, আর সুন্দর লেবাসে চললে সাম্প্রদায়িক হয়। মেয়েদের মতো চুল বড় রেখে বেনি করলে আধুনিক হয়, আর সুন্নত অনুযায়ী চুল রাখলে সাম্প্রদায়িক হয়। আর মাথার মধ্যে ঢুকানো হইস, মারাত্মকভাবে ঢুকানো হইস। ইসলামের পক্ষে কথা বললি এটা সাম্প্রদায়িক জঙ্গি বাঁধ হয়, কিন্তু খ্রিস্টান ইহুদিদের মতো কথা বললে এটা কি হয়, আধুনিক হয়। মুসলিম তুমি বুঝো, দেখো আজকে মনমোহন সিং, ডক্টর মনমোহন সিং, ডক্টর ভারতের প্রাইম মিনিস্টার ছিল, ডক্টর নন, শিক্ষিত না, তিনি শিখ। ভারতের প্রাইম মিনিস্টার হওয়া সত্ত্বেও তার মাথার মধ্যে শিখদের পট্টি ছিল, শিখদের দাড়ি ছিল, শিখদের মোষ ছিল, শিখদের পশম ছিল। শিখদের ধর্ম কি, জন্ম হওয়ার পরে কোনো পশমই তারা কাটে না, কোনো জায়গার পশম কাটে না। দেখো ডক্টর মনমোহন সিং ভারতের প্রাইম মিনিস্টার হওয়া সত্ত্বেও শিখদের পট্টি তার মাথার থেকে নামে নাই, শিখদের দাড়ি তার চেহারার থেকে ঝরে নাই, মোষ কাটে নাই, বগল সেইভাবেই ছিল, সমস্ত পশম সেইভাবে ছিল। অথচ কোনো শিখ মহিলা আপত্তি তুলে নাই যে আমি এর সাথে বিবাহ বসবো না, এর সাথে আমি বিবাহ বসবো না, এই অবস্থায় বিবাহ করবো না, একজন শিখ মহিলাও এই আপত্তি তুলে নেই। কিন্তু মুসলিমদের মাথার মধ্যে ঢুকানো হয়েছে যদি কেউ দাড়ি রাখে টুপি পরে তার সাথে আমি বিবাহ বসবো না, এটা একদিনে ঢুকায় নাই, আস্তে আস্তে ঢুকানো হয়েছে, দাঁড়িয়ে একটু বেশি সমস্যা না, তাহলে আমার স্ত্রী আমাকে পছন্দ করে কেন, আমার মেয়ে কেন একজন দাড়িওয়ালা ছেলেকে পছন্দ করে? আমার মেয়েকে যদি জীবন বড় পিটান ও দাড়ি কাটা কোনো ছেলের কাছে যাবে না, আমাকে যদি মেরেও ফেলান আমার স্ত্রীকে, তারপর সে দাড়ি ছাড়া ছেলে পছন্দ করবে না। তাহলে আমার মেয়ে, আমি যদি দাড়িওয়ালাকে পছন্দ করতে পারি তাহলে তোমার মেয়ে দাড়িওয়ালাকে পছন্দ করে না কেন, কারণটা কোথায়? দাড়ি সমস্যা না, মস সমস্যা না, দিনী পোশাক সমস্যা না, সমস্যা হলো তোমার মাথার মধ্যে খ্রিস্টান ইহুদি এবং হিন্দুত্ববাদ ঢুকাবার কারণে তোমাকে ইসলাম ঘৃণা লাগতেছে, তুমি ইসলাম পছন্দ করতেছো না, সমস্যা এখানে না, আগে সমস্যা খোঁজ করো, আগে সমস্যা খোঁজ করো। কয়েকদিন আগে ভারতের বিমান বাহিনীর প্রধান আসছে, কয়েক মাস আগে, সেও কিন্তু শিখ, মনে আছে নাকি? মাথার মধ্যে পট্টি ছিল, শিখ, দাড়ি ছিল, মদ ছিল, কই? ভারতের বিমান বাহিনীর প্রধান শিখ, তার মাথার পট্টি নামাতে হয় নাই, চুল কাটতে হয় নাই, দাড়ি কামাতে হয় নাই, সব কিছু ঠিক ছিল। এবং শিখদের ধর্ম হলো এখানে ছুরি রাখে, ধর্ম তাদের, পেলে না যাক, যেখানে যাক না কেন তাদের ছুরি থাকবেই। যদি বিমান বাহিনীর প্রধান ভারতের শিখ হয়েও তার মাথার পট্টি নামাতে না হয়, দাড়ি কাটতে না হয়, আমাদের দেশের অবস্থাটা কি মুসলিমদের মধ্যে? কোনো রকমের যদি মাস্টার্স পাস করে, কোনো রকমের যদি বিসিএস ক্যাডার হয়, কোনো রকমের যদি এমপি হয়, মিনিস্টার হয়, তাই প্রথম চেয়ারে বসার আগে ইসলামকে জবাই না দিতে পারলে, ইসলামকে বলি না দিতে পারলে ওর বিসিএস ক্যাডারগারি ঠিক হয় না।
প্রথম ইসলামকে প্রথম ফার্স্ট ওর কাস্টের প্রথম ইসলামকে বলি দে, এরপরে বিসিএস কাডার হ, আগে ইসলামকে বলি দে, এরপরে চেয়ারম্যান হ, ইসলামকে বলি দে, এরপরে এমপি হ, ইসলামকে খুন কর, তারপরে মন্ত্রী হ, ইসলামকে খুন কর, তারপর পদে বস। কিন্তু না, মুসলমানদের চরিত্র মধ্যে থাকতে হবে, আমি বিসিএস কাডার হই, আমি এমপি হই, আমি মিনিস্টার হই, আমি প্রেসিডেন্ট হই, চেয়ারে বসবো, ইসলাম ছাড়া না বরং ইসলাম নিয়ে বসবো। ইসলামকে বাদ দিয়ে বসিও না, ইসলামকে বাদ দিয়ে বসিও না। খসেরাত দুনিয়াওয়ালা আখেরাত, দুনিয়াতে ধ্বংস আখেরাতেও ধ্বংস, সময় আসতেছে। ইসলামকে বাদ দিবা, বাচ্চা ওই তৈয়ার হবে যেই বাচ্চা তোমাকেও ধ্বংস করবে। মনে নাই আমিন জুয়েলার্সের, আপন জুয়েলার্সের মালিক, আপন জুয়েলার্সের মালিক, তার বাচ্চাও তো একই কাজ করছিল, হাজার হাজার কোটি টাকার মালিক, একই কাজ করছে। এই যারা অবৈধভাবে পয়সা কামায়, এরা একই কাজ করে, একইভাবে বাপ মাকে অপমান করে, অপদস্থ করে। শুধু তাই নয়, জানা নাই যদি বিপদগামী তোমার সন্তান হয়ে যায়, মদ পান করে না, আবার তোমার কবরের মধ্যে প্রস্রাব করে দাঁড়ায় দাঁড়ায়, এমন সন্তান তৈরি করছে। দর পরিবর্তে মদ পান করে তোমার কবরের মধ্যে প্রস্রাব করবে, আর কি হবে? প্রস্রাব না করলেও যখন মদের বোতলের মধ্যে টান মারবে, আর আমার মাওলায় কবরের মধ্যে এমন বেতন বেতাবে যে কি তৈয়ার করে আসছো, খা বেতের বাড়ি জমনের খাওয়া খা। যখন ড্যান্স মারবে ফেরেস্তারা ড্যান্স দিয়ে তোমার কবরের মধ্যে জমনের মধ্যে গুতাইবে, সে সময় আসতেছ। শুধু টার্গেট ইসলামকে ধ্বংস করো, আজকে রাজনীতির নামে, সংস্কৃতির নামে, পড়াশোনার নামে আনুষ্কা পয়দা হবে না কেন, দিহান পয়দা হবে না কেন? অষ্টমের বইতে কি লেখা, সম্মতিতে যৌন কোনো দোষীয় বিষয় না, অপরাধ না, অষ্টমের বইতে লেখা। এমনি নাসিম নে বুড়ি আরো পাইছে আইন, ডোলের বাড়িতে অবস্থাটা কি হয়? বাংলাদেশের বই আমি বিশ্বাস করি, যাদের মাধ্যমে, যাদের আমলে, যাদের কারণে, যাদের ভোটে, যাদের মাধ্যমে, যাদের আমলে, যাদের ভোটে বইয়ের মধ্যে এটা লিখছে, এই যত জেনা হবে, যত জেনা, যত জেনা হবে, সমস্ত জেনা আল্লাহ ফাক রব্বুল আলামিন ওদের আমলনামায় লিখে দিবে। যারা ওদের দল করবে, যারা ওদেরকে ভোট দেবে, যারা ওদেরকে সমর্থন করবে, যাদের আমলে এই সমস্ত জেনার উৎসাহিত করার জন্য পরিকল্পনা হবে, সবগুলি কি করতেছ? আজকে কি লেখা, বিবর্তনবাদ, বিবর্তনবাদ যা ছিল মাস্টার্সকে আসে, ডারউইনের থিওরি, মানে আল্লাহ বলতে কেউ নাই, সৃষ্টিকর্তা বলতে কেউ নাই, হ্যাঁ, সূর্যের এক খণ্ডের থেকে পানির সৃষ্টি, পানির ঢেউয়ের মধ্যে ফেনার সৃষ্টি, ফেনার মধ্যে পোকার সৃষ্টি, পোকার থেকে ব্যাঙ্গের সৃষ্টি, ব্যাঙ্গের থেকে বানরের সৃষ্টি, বানর লাফাইতে লাফাইতে পশম পড়িয়া ল্যাস পড়িয়া মানুষ হয়ে গেছে। এইটা যদি নবম দশমের বইতে এই কথা লেখা থাকে, আর এই কোমল মধ্যে বাচ্চারা যদি বলে যে সৃষ্টিকর্তা ফর্তা বলতে কিচ্ছু নেই, কি হুজুররা এই সমস্ত ধর্ম টর্ম কোথার থেকে আসছে, ওর মাথার মধ্যে ঢুকছে, পোকা ঢুকছে। আচ্ছা বলেন তো, মুসলমানের সন্তান কেন মুসলমান হয়, হিন্দুর বাচ্চা কেন হিন্দু হয়, জন্মের কারণে? ধরে নেন একটা হিন্দুর বাচ্চা নবজাত শিশু মুসলমানের ঘরে লালিত পালিত হইলে ও বড় হওয়ার পরে রাম বলবে না আল্লাহ বলবে? কেন, বাচ্চা তো হিন্দুর। আচ্ছা বলেন তো, একজন মুসলিম বাচ্চা যদি হিন্দুর ঘরে লালিত পালিত হয়, বড় হওয়ার পরে আল্লাহ বলবে না রাম বলবে? কেন, বাচ্চা তো মুসলমানের। তাহলে জন্ম কোনো সাবজেক্ট না, জন্ম কোনো বিষয়ই না, মূল বিষয় হলো শিক্ষা পরিবেশ। মূল বিষয় কি? জন্ম কোনো ব্যাপারই না, যেখানে জন্ম হয় হোক, এতে কিচ্ছু আসে যায় না। কিন্তু ওর মাথার মধ্যে কি ঢুকানো হচ্ছে, মূল দেখার বিষয় এখানে, ও কোন পরিবেশে আসে দেখার বিষয় এখানে,
আপনি দেখেন তো বাংলাদেশের পরিবেশটা কি, দুনিয়ার পরিবেশটা কি, কিভাবে সাজানো হয়েছে স্কুলগুলি, কিভাবে সাজানো হয়েছে ইউনিভার্সিটি, কিভাবে সাজানো হয়েছে অফিস আদালত, কিভাবে সাজানো হয়েছে গোটা এরিয়াটা, কিভাবে সাজানো হয়েছে সব জায়গায়, এইভাবে সাজানো হয়েছে। একজন ব্যক্তি ইসলাম অনুযায়ী যদি চলে সব জায়গায়, এ মোল্লা, এ রাজাকার, এ আলবদর, এ চরমপন্থী, কিরে জিএমবি, কিরে জঙ্গি, ছোট একটা বাচ্চা, ও যদি সব জায়গাতেই এই কটকগুলি ওর মাথার মধ্যে ঢুকে ওকে করবে কি বলেন তো, তোর টুপি মুভি বাস পরিবেশ, পরিবেশ। দেখেন আজকে একজন মাদ্রাসার ছেলের দাড়ি রাখতে লজ্জা নেই, টুপি পড়তে, লম্বা জামা পড়তে, নামাজ পড়তে, কিন্তু একটা স্কুলের ছেলের কারণটা কি? ও তো একই বয়সের, এক ভাই মাদ্রাসায় পড়ে, এক ভাই, এক ভাই লজ্জা লাগে আরেক ভাই লজ্জা লাগে না কেন? কারণটা কি? শুধু পরিবেশ, শিক্ষা নার্সারি থেকে শুরু করে কিন্ডার গার্ডেন থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত একটা বাচ্চাকে কী শেখানো হচ্ছে? আজকে নভেলের অবস্থা দেখেন, নাটকের অবস্থা দেখেন, সিনেমার অবস্থা দেখেন, সিনেমার মধ্যে যে সবচেয়ে খারাপ পার্ট নেয় তার মাথার মধ্যে টুপি, যে সবচেয়ে খারাপ পার্ট নেয় তার মুখের মধ্যে দাড়ি। দেখেন হাজারো বইয়ের মধ্যে রাজাকারের লিস্টই আছে, ছবি আছে আত্মসমর্পণ করার, হাজারো রাজাকার যাদের দাড়ি ছিল না, গুন্ডা। রাজাকারটা কী ছিল জানেন আপনারা? আসলে জানিনি না, সমস্যাই রাজাকার একটা আনসার বাহিনীর মতো পাকিস্তানের বাহিনী ছিল, যারা গুন্ডা ফুন্ডা আবি জাবি অমুক তমুক কাজকর্ম ছিল না, এটা পাকিস্তান সরকারের আমলে স্বঘোষিত রাজাকার একটা ডিপার্টমেন্ট ছিল। আসলে শব্দ রাজাকার না, শব্দ রেজাকার, রেজা মানে ইচ্ছা, স্বেচ্ছা কার মানে কাজ, এক কথা স্বেচ্ছা সেবককে উর্দুতে বলে রেজাকার, কথা বুঝাতে পারি না? এটা পাকিস্তান বাহিনীর একটা ডিপার্টমেন্ট, যেমন আনসার ডিপার্টমেন্ট এরকম ডিপার্টমেন্ট ছিল এটা। এরা বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন গুন্ডা ফান্ডা আবি জাবি দুই নাম্বার ছয় নাম্বার বে নাম্বার সব এখানে যোগ দিছে, সরকার এদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তে লোকগুলোই তো দুই নাম্বার লোক, কথা ঠিক না? এরাই পরবর্তীতে পাকিস্তানের সময় পাকিস্তানের পক্ষ করছে, ঠিক না? অত সেই রেজাকার বানায় দিছে সব আলেমদেরকে, টুফিওয়ালাদেরকে, দাড়িওয়ালাদেরকে। আচ্ছা আমাকে বলেন তো, সত্তরী নির্বাচনে, সত্তরী নির্বাচনে আওয়ামী লীগ ভোট পাইছিল কত পার্সেন্ট? 99%। হ্যাঁ, সত্তরী নির্বাচনের কারণেই তো এদের স্বাধীন হয়েছে, ঠিক না? তার সত্তরী নির্বাচনে যারা ভোট দিছে তারাই তো সবাই স্বাধীনতার পক্ষে ছিল, সবাই কি ছিল? স্বাধীনতার পক্ষে ছিল। তাহলে যত মুসল্লি সব স্বাধীনতার পক্ষে, এদেশে জমিয়াত ওলামা ইসলাম তো দলীয়ভাবে স্বাধীনতার পক্ষে ছিল, এদেশে আব্দুল হাম মাওলানা আব্দুল হামিদ খান সাহেব ভাসানি যিনি কর্ণধার ছিল, সে তো মাওলানা ছিল। আমার দাদাজান রহমতুল্লাহ আলাইহি চরমোনাই মাদ্রাসায় মুক্তিযুদ্ধের ক্যাম্প করছে, সেখানে হিন্দুদের জন্য নঙ্গরখানা খুলছে এই চরমোনাইতে, সেখান থেকে যোদ্ধারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে, ঠিক না? আমার দাদাজান রহমতুল্লাহ স্বাধীনতার পরেও বেহাল অবস্থায় আমাদের চরমোনাই মাদ্রাসায় ছিল, কই একদিনও তো তিনি পলান নাই, একদিনও কোথাও যান নাই, সবাই দোয়া নিছে তার কাছেই। কিন্তু ঘটনাটা কি? হাজারো রাজাকার যারা টুপি সারা দাড়ি সারা গুন্ডা বদমাস, তারা রাজাকার না সিনে আসে না, কিন্তু দাড়িওয়ালা টুপিওয়ালা রাজাকার সাজায় কেন? কারণটা কি কত? মুসলমান একদিন চিন্তা করছো? যুবকরা চিন্তা করছো? একদিনও চিন্তা করো নাই, একদিনও চিন্তা করো নাই। এর মূল কারণ রাজাকার সাজানো না, মূল কারণ হলো ইসলামের আঘাত করা, নবীর সুন্নাতের আঘাত করা, মূল উদ্দেশ্য এখানে। আস্তে আস্তে ঘৃণা সৃষ্টি করে, বাচ্চারা যখন দেখবে আরে খোদা আমার মাদেরকে এরা ধর্ষণ করছে, আমার বোনকে এরা ধর্ষণ করছে,
এরা গনিমতের মাল হিসেবে বিক্রি করে দিয়েছে, এমনিতেই ঘৃণা পয়দা হবে। ব্যাস আস্তে আস্তে কৌশলে শুধু ইসলাম বিদ্বেষী সৃষ্টি করা, ইসলাম বিদ্বেষী সৃষ্টি করা। আচ্ছা বলো তো, মুসলমান কোনদিন আলেমদেরকে অমর্যাদা করতে পারে? না। মুসলমান কোনদিন আলেমদেরকে ভক্তি না কইরা পারে? না। অশ্রদ্ধা করতে পারে? না। ঈমান থাকবে? না। অথচ দেখো, একজন হিন্দু তার ঠাকুরকে ঘৃণা করে না, ঠিক? একজন হিন্দু তার পৈতাওয়ালা ঘৃণা করে না, ধুতিওয়ালাকে ঘৃণা, তিলুকওয়ালাকে ঘৃণা করে না, শ্রদ্ধা করে, মাথা মত করে। অথচ তোমার মাথা আমার মতে কে ঢুকাইছে যে আলেমদেরকে অশ্রদ্ধা করতে হবে, ঘৃণা করতে হবে? কে ঢুকাইছে? তুমি একদিন চিন্তা করছো, ভারতের প্রাইম মিনিস্টার বাজপাই বাংলাদেশে আসছিল, প্যান্ট শার্ট পরিয়া না ধুতি পরিয়া? দেখো, ভারতের প্রধানমন্ত্রী বাজপাই তার ধর্মীয় পোশাকে বাংলাদেশ সফরে কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের দেশের মুসলমান কোন রকমের যদি একটু ক্ষমতায় যায়, রে রে রে, টুপি তো দূরের কথা, সুন্নতি জামা তো দূরের কথা, বরং কেউ যদি তার সাথে সুন্নতি জামা পরিয়ে মুসাফা করে, এই হুজুর পরে আসেন, এখন চান্স নেই। কে ঢুকেইস ওর মাথার মধ্যে এই ঘৃণা, কে ঢুকেইস? তুমি চিন্তা করছো না? তুমি একদিনও চিন্তা করো নাই, তুমি জোয়ারে গাও ভাসায় দিস, তুমি জোয়ারে গাও ভাসায় দিস। এতে ইসলামকে জবাই করার পরিকল্পনা চলতেছে, মুসলিম সন্তানদের কলফ থেকে, কলিজার থেকে, ইসলামের আজমত, ইসলামের মহাব্বত, ইসলামের শুদ্ধাবত উঠাইয়া দেওয়ার হাজারো চক্রান্ত চলতেছে, তোমার খবর নাই বাবা? শিক্ষার মাধ্যমে, অপসংস্কৃতির মাধ্যমে, রাজনীতির মাধ্যমে মুসলমানের সন্তান ইসলামের কথা শুনলি ঘর মধ্যে আগুন জ্বালায়া দেয়। হা, ইসলামের কথা বলবে কেন? এই মৌলবী কে? আ বাস লাগিয়া গেছ, মুসলমান কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান? আমার যুবক বাবা রে, ইসলামটাকে কি রাখবা না? তোমরা ইসলামটাকে বিদায় দিতে চাও কেন? করো না কি করছে ইসলাম তোমাদেরকে, কি করছে কি বলো? ইসলাম তোমাদের মদ খাওয়ায় বাধা দেয়, ইসলাম তোমাদের গাঁজা খাওয়ায় বাধা দেয়, ইসলাম তোমাদের ফ্যান্সি ডিল খাইতে বাধা দেয়, ইসলাম তোমাদের ধর্ষণে বাধা দেয়, ইসলাম তোমাদের জেনায় বাধা দেয়, ইসলাম তোমাদের সমকামিতা বাধা দেয়, ইসলাম তোমাদেরকে সুদ খাইতে বাধা দেয়, ইসলাম অন্যায় খুন করতে বাধা দেয়, ইসলাম তোমাদেরকে ভালো পথে চলাবার চেষ্টা করায়, কথা ঠিক না? ইসলাম বাপ মার শ্রদ্ধাবোধ জাগ্রত করে, সেবা সুস্থতা জাগ্রত করে, ভাই ভাইয়ের মধ্যে মিল মহাব্বত পয়দা করে, গরিবদেরকে সাহায্য করতে উদ্বুদ্ধ করে, নিজের চেয়ে অন্য মুসলিম ভাইকে প্রাধান্য দেওয়ার জন্য ইসলাম সে উৎসাহিত করে। আজকে ইসলামকে তুমি পছন্দ করো না, তোমার চেয়ে বড় খতরনাক এবং বদনসিব আর কেউ হতে পারে না। আমার যুবক বাবা, অন্তরে বহুত কষ্ট, বহুত কষ্ট, বহুত কষ্ট। আজকে বিভিন্ন ধর্মীয় লোক মুসলমানদের সংস্পর্শে এসে তারা শুধু মাথার মধ্যে মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র মাথার মধ্যে ঢুকাইতে আসে। ইসলাম সারবা তোমরা? সারিও না, সারিও না ইসলাম। আল্লাহ পাক নিজে বলা, তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরবি না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কেউ মরবি না। 144 ধারা জারি হয়ে গেছে, কারফিউ, সরকার কারফিউ দিছে, বিনা অনুমতিতে এরিয়ার মধ্যে কেউ ঢুকবা না, যদি ঢুকো অমনি গুলি হয়ে যাবে। ঠিক, যদি ইসলাম কবুল না করিয়া মুসলমান না হইয়া যদি মৃত্যুর বিছানায়, মৃত্যুর এরিয়ার মধ্যে ঢুকিয়াই যাও, তাহলে কি হবে? তোমার মৌয়াত ইমানের সাথে হবে না, তোমার কবর জান্নাতের বাগিচাও হবে না, কেয়ামতের ময়দানে আরশের নিচে জায়গাও পাবা না। যদি ইসলাম না নিয়া কবরে যাও, তোমার আমল নামাও ডাইন হাতে পড়বে না,
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত মোবারকে হাউজে কাউসারের পানিও পান করতে পারবে না। যখন আল্লাহ পাকের মুমিন বান্দা মানে কবরের মধ্যে যাবে, নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের রওজার সাথে সূরা খুঁজে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে? তখন যুবকরা বলবে, মুরব্বীরা বলবে, ভাই ফেরেশতা ওনার মহাব্বত পড়িয়ে স্কুলে টুপি মাথায় দিয়ে গেছে, সাথীরা টুপি উঠিয়া কত থুক মারছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামাই নাই। কলেজের মধ্যে দাঁড়ি রাখিয়া গেছি, উস্তাদরা পর্যন্ত দাঁড়ি ধরিয়া কত টিটকারি করছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া দাঁড়ির মধ্যে আমি পোস লাগাই নাই। লম্বা জামা এই যে রাস্তায় বের হয়েছি, সাথীরা জামা ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু সুন্নাতের পাগল হইয়া লম্বা জামা গায়ের থেকে নামাই নাই। দাঁড়ি রাখার কোনো স্ত্রী ঘরে চলিয়া গেছে, তোয়াক্কা করি নাই। আল্লাহ, আমার পিয়ন তো ঘুষ খাইয়া ঢাকায় বাড়ি করছে, কিন্তু আমার ঠিক মতো বাজার চলে নাই, কিন্তু ওনার হুকুম মানতে গিয়ে এক লোকমা হারাম প্যাটের মধ্যে ঢুকাই নাই, আছে কি নাই? এরকম আল্লাহ পাকের বান্দা আছে না এরকম? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ পাক আমাকে অনেক মেধা দান করছে, নেতৃত্ব দেওয়ার গুণ আমার মাওলা আমাকে দান করছে। দুনিয়ার নেতা হইলে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির নেতা হইলে এমপি হইতে পারতাম, মিনিস্টার হইতে পারতাম, আল্লাহ পাক এত মেধা দান করছে। আমি দুনিয়ার পড়াশোনা করলে বিসিএস ক্যাডার হইতে পারতাম, পারতো না? আচ্ছা বলেন তো, যেই ছেলেটা এক বছরে 30 পারা কোরআন, 6 মাসে 30 পারা কোরআন মুখস্থ করে, এই 30 পারা, এখন বলেন তোর মেধার অবস্থাটা কি? আল্লাহ পাক আমাকে অনেক মেধা দান করছিল, কিন্তু কোরআন ও হাদিসের পড়া পড়ছি, দুনিয়ার লোক করি নাই। যদি আল্লাহ পাক আমাকে যে মেধা দান করছে, আমি বহুত বড় লিডার হতে পারতাম, কিন্তু ইসলাম ছাড়ি নাই, দুনিয়া নেতৃত্ব গ্রহণ করি নাই, ঢাকায় বাড়ি করার কোনো স্বপ্ন আমি দেখি নাই, আমেরিকায় যাওয়ার কোনো স্বপ্ন আমার মধ্যে ছিল না, লুটপাটের কোনো চিন্তা করি নাই। লুটপাট, শুধু লুট আর পাট, শুধু চুরি আর চুরি, চুরির ধারে কাছেও যাই নাই, জুলুম অত্যাচার করি নাই। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পড়িয়া আমার জীবনকে আল্লাহর কাছে উৎসর্গ করিয়া ফেলাইছি। ও যে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জবাবে আল্লাহ খুশি হয়ে গেছে, এমন খুশি হইছ, অমনি আমার মাওলার ডাক দেবে, সদাকা আব্দি আমার বন্দা সত্য কথা বলছে, ও আফরিসুল ফরাশ মিনাল জান্না ওয়াল বিসমি মিনাল জান্না, আমার বন্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ে মধ্যে তো কবরটাকে ভরিয়া দে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও, কি যে মজা, আমার মাওলা ছাড়া তো কেউ বলতে পারবে না। বাবারে মুহূর্তের মধ্যে সমস্ত কষ্ট ভুলিয়া যাবে, যেরকম কৃষক কৃষি করার সময় বহুত খাটনি করে, বহুত সাধনা করে, কিন্তু ভালো ফসল দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে সমস্ত কষ্ট ভুলিয়া যায়। ছাত্র পরীক্ষার আগে হাজারো কষ্ট করে রাত্র জাগরণ করে, না খাইয়া চক্ষু গর্তের মধ্যে ঢুকিয়া যায়, না ঘুমাইতে ঘুমাইতে চেহারা মলিন হয়ে যায়, কিন্তু যতই কষ্ট করুক না কেন, ভালো রেজাল্ট দেখার সাথে সাথে, শোনার সাথে সাথে, মুহূর্তের মধ্যে সমস্ত কষ্ট দূর হইয়া যায়। বাচ্চা প্রসব করার সময় মা মনে হয় যেন পড়তো মৃত্যু দেখিয়া ফেলাইছে, হাজারো কষ্ট, কিন্তু বাচ্চার চেহারার দিকে তাকাবার সাথে সাথে মুহূর্তের মধ্যে সমস্ত কষ্ট ভুলিয়া যায়। এ জুয়ান, হে মুরব্বী, হে আমার পর্দালে মা বোনেরা, জান্নাত কামাই করার জন্য যেই সাধনা করতে আসে, একটু কষ্ট করো, একটু সাধনা করো, যখন আল্লাহ পাকের মোমেন বান্দা বান্দি জান্নাত দেখবে, জান্নাত দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে সমস্ত কষ্ট ভুলিয়া যাবে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও, ওই জান্নাত আমাদেরকে না দেখাইয়া দুনিয়া ত্যাগ করিও না। আল্লাহ
মৃত্যুর বিছানা যখন আল্লাহ পাকের মুমিন বান্দার মধ্যে পড়িয়া যাবে, হঠাৎ সামনে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে জায়গা করিয়া দিবে, আরশের নিচে জায়গা করিয়া দিবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডাকিয়া 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 নিজের হাত মুবারকে হাউজে কাউসারে পানি পান করাইয়া দেবে। আমার নবী নিজে পেয়ালা তুলিয়া দিবে, তার উম্মতরা নিজে নিজে নবীর হাতের মধ্যে পানি পান করবে। কি যে মজা, আমার মাওলা ছাড়া তো কেহ জানে না। নবী আলাইহিসসালাতু ওয়াসালাম পুলসিরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পাড়ি দিতে থাকবে, একদল উম্মত এক সেকেন্ডের মধ্যে পুলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। জান্নাতে যাওয়ার পরে কি যে মজা, কি যে আনন্দ, আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না, আর কোনো অশান্তি নাই, শুধু শান্তি আর শান্তি। কিন্তু আমার বেনমাজি বাবারা, ও হারামখোরের দলেরা, ও বিরোধীদের বাবারা, ও পর্দলে বেপর্দা মা বোনেরা, এ জেনাকারের দলেরা, দুনিয়ার পাগলের দলেরা, কোথায় রওনা করছো, কি নিয়া রওনা করছো, কোথায় রওনা করছো? হাসিবু কবলা আন্তু হাসাবু, হিসাব নিকাশ না মিলাইয়া, হিসাব নিকাশ না মিলাইয়া তো মাওলার কবরে যাইও না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যখন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাতে সূরা খুইয়া যাবে, ফেরেশতারা প্রশ্ন মান হাজার রজুল, চেনো ওই ব্যক্তিকে? তখন নাফারমান দেখবে আমার নবীর মাথায় টুপি, নাফারমানের মাথার মধ্যে টুপি নাই, আমার নবীর চেহারায় দাড়ি, নাফারমানের চেহারায় দাড়ি নাই, ও নামাজ পড়তো না, ও রোজা রাখতো না, ও বেপর্দা জেনার মধ্যে লিপ্ত থাকতো, ও গাঁজাইয়া বা মদের মধ্যে ডুবান্ত থাকতো, আমার নবীর সুন্নাতকে পছন্দ করতো না, আমার নবীর সুন্নাত অনুযায়ী দেশকে চালাবার ও পছন্দ করতো না, চাইতো না, আমার নবীর আইনকেও ঘৃণা করতো, আমার নবীর ভালোবাসার মধ্যে ছিল না, ওর দলের সাথে আমার নবীর দলের মিল নাই, ওর নেতার সাথে আমার নবীর কোনো মিল নাই। তখন নাফারমান চিন্তা করবে কোনটা সঠিক কোনটা বেঠিক, কী উত্তর দেব? নাফারমান কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। তখন নাফারমান বলবে, হা হা লাদরি, হালাদরি, আমি ওনাকে চিনি না, ওনার পরিচয় আমার কাছে নাই, অমনি আমার মাওলায় গোসাই বলে কাজা বাদুবুল্লাহ, আমার দুশ্মন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে, অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাঁচরের হাঁটি আর এক পাঁচরে লাগাইয়া ফেলাইবে, এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে, আল্লাহ মাফ করিয়া দাও। এ সাপ জড়াইয়া দার, অমনি 99টা সাপ আসিয়া নাফারমানকে প্যাঁচ মারবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। প্যাঁচের সরে নাফারমানের হাড্ডি গুড়ি কটমট কটমট করে ভাঙতে থাকবে, নাফারমান দিশা বিশা না হইয়া দুই হাত দিয়া শুধু সাপের প্যাঁচ ছড়াইতে থাকবে, সাপের জবান খুলিয়া যাবে, সাপ বলবে, খবি দুনিয়াতে মাওলার হুকুম মানো নাই, আজকে আর মাওলার হুকুম না মানিয়া উপায় নাই, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, জ্ঞানী বাবারা, মন বুঝতে চায় না, মনকে বোঝানো, মন 1,00,000, 2,00,000, 24,000 পয়গম্বর কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, কোটি কোটি আল্লাহর উলিয়া কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, কোরআন হাদিস মিথ্যা হইতে পারে না, গুণা নিয়ে মাওলার কবলে গেলে উপায় হবে না। এ আমার জ্ঞানী বাবারা, পর্দারা, জ্ঞানী মা বোনেরা, কেন খেয়াল করো না, আজকে পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়, আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়,
আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মুয়াতের মামলায়, কবরের মামলায়, কেয়ামতের মামলায়, ওই মিজান পুলসরাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। মৌয়াতের চান্স একবার, দ্বিতীয়বার আর কোনো চান্স নাই। কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয়বার যাওয়ার আর কোনো চান্স নাই। কেয়ামতের ময়দানে উঠার চান্স একবার, দ্বিতীয়বার উঠার কোনো চান্স নাই। কেয়ামতের ময়দান কত যে মারাত্মক ময়দান রে বাবা। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কিয়ামতের কিছু নমুনায় করোনা ভাইরাস দেখাইয়া দিছে। আল্লাহ বাবা, বাবাকে ছেলে সাহায্য করে নাই, বাবাকে মেয়েও পানি দেয় নাই, স্বামীর কাছে স্ত্রী যায় না, স্ত্রীর কাছে স্বামী যায় নাই। দুনিয়ার যদি এই হালাত হইতে পারে, তা কি আমাদের কি অবস্থা হবে আমার মা নাই ভালো জানে রে বাবা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবাও ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব লাপাত্তা হইয়া যাবে, নেতারা সব হারাইয়া যাবে। ও ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি, আদম সুবুল্লাহ নাফসি নাফসি, সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আসি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকব না। ও কপাল পরার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না, সে আল্লাহর হাবিবের আদর্শকে কীভাবে বিসর্জন দেও, তোমার সে আমার সে বড় কপাল পরার কেউ হইতে পারে না। সে আল্লাহর হাবিবের সুন্নাতকে কীভাবে অপমান করো, সে আল্লাহর হাবিবের সুন্নাতকে কীভাবে অপছন্দ করো, সে আল্লাহর হাবিবের নেতৃত্ব কেন মানো না কপাল পরা, সে আল্লাহর হাবিবের নীতি আদর্শ কেন ভালো লাগে না কপাল পরা। যেই কি আমাদের ময়দান নবীর সুপারিশ ছাড়া কোনো উপায় হবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে নবীর সুপারিশ কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে যাও জিব্রাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছন থেকে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছন দিকে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক হাবিব গো, এই পানি কোনো আশ্চর্য পানি না, কোনো কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুণাগান উম্মতের চোখের পানি, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বাবারে তুমি কি জানো চোখের পানির কত দাম? নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গার থেকে রওনা করছেন, দেখেন একটা পাথর কান্নাকাটি করতে আছে। আল্লাহ নবী মূসা প্রশ্ন করেন, পাথর কেন কাঁদতে আসো, কী কারণে কাঁদতে আসো? পাথর বলতে আছে আল্লাহ নবী মূসা, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের হাজারি হবে মানুষ এবং পাথর। সেই জাহান্নামের ভয়তে আমি কাঁদতে আসি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন মাওলা আমাকে মাফ করিয়া দেয়। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা রে
একটা পাথর তোমার জাহান্নামের ভয় কাঁদে, তোমার ভয় কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি সুসংবাদ জানাইয়া দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সুসংবাদ জানাইয়া চলিয়া গেলেন। অনেকদিন পরে যখন ওই রাস্তা দিয়ে রওনা করলেন, দেখেন পাথর আবারও কান্দে। আল্লাহ নবী মূসা খুব রাগী নবী ছিলেন, তিনি ধমক দিয়ে প্রশ্ন করলেন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই যেন মাওলা তোকে মাফ করিয়া দিছে? পাথর বলতেছে, আল্লাহ নবী মূসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, মাওলা আমাকে মাফ করিয়া দিন বিশ্বাস করছি, তাহলে আবারও কেন কান্দ? পাথর তখন কি জবাব দেয় শোনেন, পাথর বলছে, আল্লাহ নবী মূসা, যদি আমি না কান্দতাম, আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, মাওলার কাছে দোয়াও করতেন না, হয়তো বা মাওলা আমাকে মাফও করতো না, কিন্তু যেই কান্নার উসরে মাওলা আমাকে মাফ করিয়া দিয়েছে, ওই কান্না আমি আর কোনোদিনও সারব না, ওই কান্না আমি আর কোনোদিনও সারব না। ব্যাপারে দেখছো, যারা আল্লাহ ওয়ালা তারা সারাদিন কান্দে, নামাজের মধ্যে কান্দে, জিকিরের মধ্যে কান্দে, যারা ইবাদত বেশি করে তারাই কান্দে, কিন্তু আমরা গুনাহগার, আমাদের তো কান্নার কথা বেশি ছিল, আমরা তো অন্যায় বেশি করছি, আমাদের তো বেশি কান্না উচিত ছিল, কিন্তু আমাদের কলব তো নষ্ট হয়ে গেছে, আমাদের কলব তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে, এর জন্য চোখে পানি নাই, মনে হয় উপায় হবে না। বাবার আমার নবী আলাইহিস সালাম তুসরা কিভাবে কান্নাকাটি করতেন, তিরমিজি শরীফের মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাম তুসরা নামাজের মধ্যে এমন ভাবে কানতেন, ওয়ালি জাউফি আজিজু কাজিজিল মির্জান মিনাল বোকা, যেরকম পাতিলের মধ্যে পানি দিয়া যদি নিচে আগুন ধরাইয়া দেওয়া হয়, দেখবেন পাতিলের মধ্যে গুম 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 আওয়াজ করতে থাকে, ঠিক নবী আলাইহিস সালাম তুসরা নামাজের মধ্যে এমন ভাবে কানতেন, তার কলিজার থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হয়ে আসত। বাবারে আজকে চোখে পানি নাই, আর যারা দুনিয়ার মধ্যে কান্দিয়া কাটিয়া কবরে যাবা, আর কান্দার প্রয়োজন নাই, শুধু হাসি আর হাসি, আর কান্না লাগবে না, কিন্তু যারা হাসতে হাসতে মাওলার কবরে যাবা, এমন কান্না শুরু হইয়া যাবে, এমন কান্না শুরু হইয়া যাবে, কান্দতে 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 চোখের পানি শেষ হয়ে যাবে, এরপর অনার্গল রক্ত বাইর হওয়া শুরু হইয়া যাবে, পানি এবং রক্ত পড়তে পড়তে গালের চামড়াগুলি গোষ্ঠীগুলি পচিয়া পচিয়া পড়িয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, কান্না শুরু হবে আর কোনোদিন কান্না বন্ধ হবে না, মাওলারে দুনিয়াতে কান্দাইয়া না, আখেরাতে কান্দাইও না। এর জন্য নবী আলাইহিস সালাম ফরমান, ইবুকু 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 ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু, ইয়া আমার উম্মত কান্দ কান্দ কান্দ, কান্না না আসলে মুখটাকে বেঁকা তেরা করে, মাওলারে আমার মাওলারে, আহা বাবারে, আজকে ব্যবসায় লস খেলে চোখের মধ্যে পানি আসে, পরীক্ষায় ফেল করলে চোখের মধ্যে পানি আসে, আজকে দুনিয়ার মামলায় পড়লে চোখের মধ্যে পানি আসে, আজকে দুনিয়ার বিপদে পড়লে চোখের মধ্যে পানি আসে, আর আখেরাতের পাঁচটা মামলায় যে পড়িয়া গেলাম, ওই মৌয়াত এক মামলা, কবর এক মামলা, কিয়ামত এক মামলা, মিজান এক মামলা, পুসরাত এক মামলা, ওই মামলার চিন্তা তো চোখে পানি আসে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ দিনের বুঝ আমাদের সবার মধ্যে পয়দা করিয়া দাও। বাবারে গুনাহ খাতা মাফ না করাইয়া কেউ মাওলার কবরে যায়ও না, তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায়, গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না,
কিন্তু কেনই বা আমরা ন্যাক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম সারতে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হাক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে শেরেক বেদাত হিংসা হাসাদ ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কমপক্ষে তিনজনকে দেখবেন, আলহামদুলিল্লাহ সুন্নাত মুয়াফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম সারতে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষত নাম কি ফলে পরিচয় আমি চরমোনায় বুঝি না। চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো, গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলানা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।